উত্তর চব্বিশ পরগনা পানিহাটিতে তৃণমূলের দলীয় সভা থেকে একের পর এক বাক্যবাণী বিজেপিকে বিদ্ধ করলেন তৃণমূল নেতৃত্ব। এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন একঝাঁক তৃণমূল নেতা, ছিলেন রাজ্যের মুখ্য আহ্বায়ক নির্মল ঘোষ, সাংসদ সৌগত রায়, বিধায়ক তথা পরিষদীয় মন্ত্রী তাপস রায়, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জননেতা মদন মিত্র সহ অন্যান্যরা। এদিন তৃণমূল নেতৃত্ব দাবি করেন দেশের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছেন, বিভিন্ন বিষয় নিয়ে ভার্চুয়াল মিটিং করছেন, অথচ ওনার সময় হলো না কৃষকদের সঙ্গে কথা বলার। উনি সমস্ত কেন্দ্রীয় প্রকল্প নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন। এছাড়াও তারা বলেন, প্রধানমন্ত্রীর নজর শুধু বাংলার দিকে, বাংলার মানুষকে প্রতারণা করে বাংলাকে যেতে যায় না। এর পাশাপাশি দিলীপ ঘোষ এবং অর্জুন সিং এর মন্তব্য নিয়ে তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া, মারতে এলে মার খেতেও হবে। প্ররোচনামূলক বক্তব্য আমি জবাব দিতে চাই না। দিলীপ ঘোষ পারলে তৈরি না, কিছু না, ওরম স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। সুনীল দল চেঞ্জ করে যদি মনে করে কিছু হবে না, তা কি করে হবে? তবে ভারতের প্রধানমন্ত্রী, তিনি বিভিন্ন বিষয় নিয়ে অসত্য কোনো, আমি বলবো মিথ্যাচারই করছেন। কারণ পরশুদিনও আমরা দেখেছি বিশ্বভারতীর 100 বছর পূর্তিতে তিনি কিভাবে মিথ্যাচার করেছে, নোবেল জয়ীর বিরুদ্ধে কি ধরনের কথা হয়েছে ওই দলের পক্ষ থেকে সেটাও আমরা শুনেছি। গতকাল কৃষকদের নিয়ে তিনি যেভাবে মিথ্যাচার করেছেন তারও উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে। আর আজকেও জম্মু কাশ্মীরে আয়ুষ্মান ভারত প্রকল্প, সেই প্রকল্প চালু করতে গিয়ে তিনি যে বাংলার দিকে তার দৃষ্টি রেখে, অর্থাৎ ভোটের কথা মনে রেখে আয়ুষ্মান ভারত নিয়ে বাংলাকে তিনি আক্রমণ করলেন, এটা দুঃখজনক। আয়ুষ্মান ভারত 2018 সালের অক্টোবরে, আর স্বাস্থ্যসাথী বাংলার 2016 ডিসেম্বরে ওরা টুকতে চেয়েছিলেন, কিন্তু টোকা সম্ভব হয়নি। কারণ আয়ুষ্মান ভারতের টার্গেট ফিগার হচ্ছে 50 কোটি, আর স্বাস্থ্যসাথী আমরা ওকে ধরি না। ব্যারাকপুরের সাংসদকে কোনোভাবেই আমরা মানুষ ভাবি না। ও বাহুবলী প্রয়োগ করার চেষ্টা করছে, বাংলা এসব হবে না। ও যত চেষ্টাই করে করুক, ওকে আগে অতীতে আমরা দেখেছি, বর্তমানেও দেখছি, মুখে মারিতং জগৎ, ওর করার কিছু ক্ষমতা নেই। আর বাহুবলী প্রয়োগ করে বাংলায় চলবে না। বাহুবলী বিহারে হতে পারে, ইউপিতে হতে পারে, আমরা এসব করতে দেবো না। খর্দা থানায় যা করেছে, খর্দা থানায় গিয়ে ভাঙচুর করেছে, আইসি আক্রান্ত হয়েছে, 4 জন অফিসার আক্রান্ত হয়েছে, মহিলা পুলিশ আক্রান্ত হয়েছে। এই হলো বিজেপির কালচার, এই অসভ্য কালচার, অসভ্য দলটি, নামটা হলো বিজেপি। নৈহাটিতে শুট আউট আমি এখন খুব তথ্যটা পাইনি, তথ্য পেলে নিশ্চয়ই আমি জানবো, আমি নিশ্চয়ই তাই উত্তর দেবো। তথ্যটা আমি জোগাড় করে নিচ্ছি, কালেকশন করার পর জানতে হবে আমাকে। আমি আপনারা বললেন, তথ্যটা আমি জানি, আমি জেনে জানার পরে আমি উত্তর দিয়ে দেবো। আমাকে মিডিয়া ধরবেন, আমি পরে বলে দেবো। আমি যেতে যেতে গাড়িতে দেখে শুনে নিচ্ছি। কিন্তু আপনাকে একটা কথা এখন আমি বলছি, ভারতীয় জনতা পার্টি আমরা কোনো ভাই ভাবছি না জেলায়, আমাদের এই জেলায় ভাবার কোনো অবকাশ নেই। এদের নিয়ে ভাবছিও না। একটা সিটও জেলায় পাবে না, কিন্তু জেলে রেখে দিই, বাহুবলী রাজত্বের অবসান। সারা 3 তারিখে আগামী 3 জানুয়ারি জেলার প্রতিটি ব্লক টাউনে আমাদের মিছিল সংগঠিত হবে। একটা কথা বলি, আমি অর্জুন সিংকে, বাহুবলীকে আমার রাজনীতিগতভাবে কনসিডার করি না। আর বিজেপি 2021-এ পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে চরমতম শিক্ষা দেবে যে বাংলার মানুষের সঙ্গে যে বেঈমানি করছে, বাংলাকে যে শোষণ করছে, বাংলাকে না খেয়ে তেপে মরে যাওয়ার, মেরে ফেলার ষড়যন্ত্র করছে, বাংলাকে হত্যার রাজনীতি, খুনের রাজনীতি, বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, মানুষ তার জবাব দেবে। আর তৃণমূল কংগ্রেস মানুষকে নিয়েই তার জবাব দেবে, মমতাকে নিয়েই এই জবাব দেবে। মমতাকে আটকে দেওয়ার ক্ষমতা বিজেপির নেই পশ্চিমবঙ্গে। দিলীপ ঘোষ আগে কাচুনা চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন ব্যান্ডেজ বড় লোক থাকবে না, কি বলবেন? ও ব্যান্ডেজ বড় লোক থাকবে না, ব্যান্ডেজ বড় ভূত গিয়ে ওকে তাড়া করবে, ওই ভূত গিয়ে ওকে তাড়া করবে। দিলীপ ব্যান্ডেজ বড় লোক থাকবে না, এটা ওরা ঠিকই বলেছে। এই কারণে, কারণ এই স্বাস্থ্য দপ্তরে ওরা এত বেশি অনীহা,
এবং যেভাবে কেন্দ্রীয় সরকার অসহযোগিতা করেছে তাতে ওরা ভাবছে বোধ হয় ব্যান্ডেজ বাঁধার লোক থাকবে না, ব্যান্ডেজ থাকবে না, না ব্যান্ডেজও থাকবে লোকও থাকবে, এখন পেশেন্ট হয়ে কে আসবে এটা দিলীপবাবু আর দুদিন বাদে বুঝতে পারবেন, ওয়েট করুন। একটাই হেস্টিংস নিয়ে কেন বলছেন, গোটা বাংলাই হেস্টিংস হয়ে যাবে, আপনি আমায় অত্যাচার করবেন গুন্ডামি করবেন আর আমি আপনাকে গিয়ে পায়ে ধরবো নাকি, তবে হ্যাঁ এই লড়াই বাঁচার লড়াই আর এই লড়াইটা ফাইনাল লড়াই, আর এর জন্য তৃণমূলের ছেলেরা লড়ে আছে, আর তৃণমূল কোনো নেতা নিয়ে চলে না, কর্মী আর জোড়াফুল এটাই হলো তৃণমূল। কে কাগজে বাঘ আর কে কি নয় এটা তো কাজ, বৃক্ষ তোমার নাম কি ফলেন পরিচয়তে, আর দাঁড়ান 294টা একটু বড়, আর ছোট্ট কাঁথির মাটিটাই বাংলা নয়, বাংলা মানে বাগদা হেলেঞ্চা থেকে দার্জিলিং এর কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়, তবে হ্যাঁ ওইটুকুন মাটিও আমরা ছাড়তে রাজি নই, আমরা নেব কাঁথি সিট নেব, আমরা নন্দীগ্রাম নেব আমরা, আর এই চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।